কাঠের ছাতা। এক গ্রামে করিম নামের এক কাঠুরে বাস করত। সে প্রতিদিন জঙ্গলে যেত এবং কাঠ কেটে এনে দরজা তৈরির কারখানায় বিক্রি করত। সে অত্যন্ত পরিশ্রমী, সৎ এবং বুদ্ধিমান ছিল। করিমের লেখাপড়া করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু দারিদ্রতার কারণে সে পঞ্চম শ্রেণী পর্যন্তই পড়তে পেরেছিল। তাই এখন তার স্বপ্ন যে তার ছেলে সোনু শিক্ষিত হয়ে খুব বড় মানুষ হবে। করিম তার ছেলে সোনুকে ভালো স্কুলে ভর্তি করায়, তাই সে দিনরাত কঠোর পরিশ্রম করত যাতে সে তার ছেলে সোনুকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারে। করিমের ছেলে সোনু বাবার মতো বুদ্ধিমান ছিল এবং পড়াশোনায় বেশ ভালো ছিল। বাবা বাবা, এই দেখো আমার সার্টিফিকেট, আমি এবারও ক্লাসে প্রথম হয়েছি। বাহ বাবা, চালিয়ে যাও, আমি জানি একদিন তুমি আমার নাম উজ্জ্বল করবে। আমি তোমার পড়ালেখায় কোনো কমতি থাকতে দেব না, তুমি মন দিয়ে পড়াশোনা করো। সব কিছু ভালোভাবেই চলছিল, কিন্তু এক বছর অতিবৃষ্টি হওয়ার কারণে দরজা তৈরির কারখানার অনেক ক্ষতি হয় এবং তারা তাদের কারখানা বন্ধ করে দেয়। এটা শুনে করিমের খুব মন খারাপ হয়। করিম মন খারাপ করে কোম্পানির মালিকের কাছে যায়। স্যার স্যার, আমি শুনেছি আপনি কোম্পানি বন্ধ করে ফেলবেন। স্যার এটা করবেন না, আমাদের মতো গরিবদের কি হবে। স্যার আমরা অনেক কম টাকাতেও আপনার জন্য কাজ করতে রাজি আছি, দয়া করে এমনটা করবেন না। না করিম, এমন কিছু না, তোমাদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। তুমি আমার অবস্থাটা বোঝো, কোম্পানির অনেক লোকসান হয়ে গেছে, তাই বাধ্য হয়ে কোম্পানি বন্ধ করার সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমি বলি কি, তুমি নিজে একটা ব্যবসা শুরু করো। করিম কষ্ট পেয়ে বাড়িতে ফিরে যায়। পরের দিন খুব বৃষ্টি হচ্ছিল। সে দেখতে পায় যে তার ছেলে সোনু বাড়িতেই আছে, সে স্কুলে যায়নি। সে সোনুকে জিজ্ঞেস করে, আরে সোনু, তুমি আজ স্কুলে যাওনি কেন, কি হয়েছে? আজ তো তোমার ইংরেজি পরীক্ষা ছিল, তাই না? বাবা, আমি কিভাবে স্কুলে যাব, আমার কাছে তো ছাতাও নেই, বাইরে এত বৃষ্টি হচ্ছে। ছেলের কথা শুনে করিমের খুব খারাপ লাগে, কারণ তার কাছে খুব অল্প টাকা ছিল এবং উপার্জন করার মতো আর কোনো উপায় ছিল না যে তার ছেলের জন্য ছাতা কিভাবে আনবে। সন্ধ্যাবেলা আগুনের কাছে শুকনো কাঠ দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। করিম সারা রাত কাজ করে, শুকনো কাঠ দিয়ে সুন্দর ছাতা তৈরি করে যার ভেতরে কোনো পানি ঢুকতে পারবে না। সে সকালে ছাতাটা ছেলে সোনুকে দিয়ে বলে, এই দেখো, তোমার জন্য আমি একটা কাঠের ছাতা বানিয়েছি, এটাতে তুমি একদমই ভিজবে না। ধন্যবাদ বাবা। সোনু ছাতা পেয়ে খুব খুশি হয় এবং সে ছাতা নিয়ে স্কুলে যায়। তার সব বন্ধুরা তার কাঠের ছাতা অনেক পছন্দ করে এবং তাকে জিজ্ঞেস করে যে সে ছাতাটা কোথা থেকে কিনেছে। সোনু তাদের বলে যে তার বাবা এই ছাতা তৈরি করেছে। কাঠের ছাতাটি এত সুন্দর ছিল যে সব বাচ্চারা বাড়ি গিয়ে কাঠের ছাতা কেনার জন্য বায়না করতে থাকে। এরপর সবাই করিমের কাছে আসে ও একই রকম ছাতা তৈরি করার জন্য বলে। করিম কয়েক সপ্তাহের মধ্যে অনেকগুলো কাঠের ছাতা তৈরি করে বিক্রি করে ফেলে, যার মাধ্যমে সে ভালো রোজগার করে। এখন তার আর কোনো কাজ খোঁজার প্রয়োজন হয় না, কারণ তার ছাতা তৈরির কাজটি খুব ভালোভাবেই চলতে থাকে ও এর মধ্যে তার অনেক উপার্জন হতে থাকে। এরপর করিম আবার তার পরিবারের সাথে সুখে শান্তিতে থাকতে শুরু করে। কলার চিপস ওয়ালির সফলতা। এক গ্রামে মিনা নামের এক মহিলা তার স্বামী রামু এবং তাদের মেয়ে চায়নাকে নিয়ে বসবাস করত। রামু ও মিনার অনেক বড় কলার বাগান ছিল। তারা অনেক কষ্ট করে তাদের ক্ষেতে কলা চাষ করত। চায়না গ্রামের স্কুলে পড়ত, সব ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন সকালে গ্রামে হইচই পড়ে গেল। শোনো শোনো শোনো, শহরের বাজারে কলার দাম অর্ধেক হয়ে গেছে, তাই সকলকে জানানো যাচ্ছে যে কেউ যদি শহরে কলা বিক্রি করতে যাও তবে কম দামেই বিক্রি করো, তা না হলে তোমাদের কলা কেউ কিনবে না। শোনো শোনো শোনো। এই কথা শুনে রামু খুব চিন্তায় পড়ে গেল। আগে থেকেই কলার দাম এত কম ছিল, আর এখন তো আরো কমিয়ে দিল, আমরা কি বা উপার্জন করব আর সঞ্চয় করবই বা কি। রামু তার স্ত্রী মিনাকে খুব দুঃখের সাথে এ কথা জানায়। রামু ও মিনা এসব নিয়ে কথা বলছিল, তখনই তাদের মেয়ে চায়না এসে বলে, মা, আমার খুব খিদা লেগেছে, আমাকে কিছু খেতে দিবে? চায়নার কথা শুনে তার বাবা বলে, আরে তোমার মাকে বিরক্ত করা বন্ধ করো, যাও ওখানে অনেক কলা আছে, কিছু কলা খেয়ে ঘুমিয়ে পড়ো। না বাবা, আমার কলা ভালো লাগে না, আমি অন্য কিছু খেতে চাই। মা, তুমি চিন্তা করো না, আমি এখনই তোমার জন্য কিছু বানিয়ে আনছি।
মীনা রান্নাঘরে যায় আর কলা কেটে চিপস বানায় এবং চিপস এনে চায়নাকে খেতে দেয়। চায়না খুব খুশি হয়ে চিপস খায় আর বলে, মা, চিপস অনেক মজা হয়েছে। রামুও তার মেয়ের কথা শুনে কলার চিপস খায় এবং তার স্ত্রীকে বলে, আরে আমি তো এটা ভুলেই গেছিলাম, ছোটবেলায় আমরা অনেক কলার চিপস খেতাম। মীনা, তুমি সত্যিই অনেক মজার চিপস বানিয়েছো। মাঝে মাঝে আমাকেও এভাবে কলার চিপস বানিয়ে দিও। তুমি সত্যিই অনেক ভালো করেছো। স্বামীর কথা শুনে মীনার মাথায় একটা বুদ্ধি আসে এবং সে রামুকে বলে, ওগো শুনছো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো কলা থেকে কলার চিপস বানিয়ে বিক্রি করি, কারণ কলার থেকে চিপসের দাম বেশি পাওয়া যাবে। আরে বাহ মীনা, এই বুদ্ধি তো আমার মাথায়ই আসেনি। ঠিক আছে, আমরা কালকে থেকেই এই কাজ শুরু করব। পরের দিন তারা তাদের ওঠানে একটা বড় চুলা এবং কড়াই নিয়ে কলার চিপস বানানো শুরু করে এবং অনেকগুলো কলার চিপস বানানোর পর রামু একটা ঠেলা গাড়ি করে গ্রামে বিক্রি করতে যায়। মীনার বানানো কলার চিপস কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। তখন দুজনেই প্রতিদিন সন্ধ্যায় কলার চিপস বানায় এবং সকালে রামু গ্রামে গিয়ে সেগুলো বিক্রি করে। মীনার বানানো কলার চিপস এতই মজা ছিল যে তাদের এ কাজ ধীরে ধীরে বাড়তে থাকে। আমি বলেছিলাম না তোমাকে যে আমরা একদিন সফলতা পাবই। আস্তে আস্তে তারা বড় বড় কোম্পানির কাছ থেকে অর্ডার পেতে শুরু করে এবং তারা দুজনে গ্রামে কলার চিপস বানানোর কারখানা খুলে গ্রামের বাকি লোকদেরও কাজ দেয় এবং তারা অনেক ধনী হয়ে যায়। এই জন্য বলা হয়, একটা ভালো আইডিয়া এবং সঠিক সময়ে নেওয়ার সিদ্ধান্ত আমাদের জীবনকে বদলে দিতে পারে। পূজা সবসময় বাড়ির বাহিরে পরিষ্কার রাখত। একদিন সে কিছু বীজ রোপণ করে আর তা থেকে মটর গাছ হয়। পূজার জালানার পাশেই হয় সেই গাছটি। গাছটিতে ছোট ছোট মটর গুটি বের হয়। তার মধ্যে প্রথম চারটি দানা খুব কাঁচা ছিল। সেগুলোকে পূজা জালনা দিয়ে পরিষ্কার দেখতে পেত, যারা প্রতিদিন পূজোর গান শুনত আর মজা করত। বাহ, পূজা কি ভালো গান গায়, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। সবাই তার গান শুনে অনেক মজা পায়। কিন্তু একটা মটর ফলের দানা পূজাকে খুব বেশি পছন্দ করে। সে সবসময় জালনার কাছে পূজার জন্য অপেক্ষা করতে থাকে। কখন যে পূজা আসবে, সারাদিন চলে গেল, আজকে ওর দেখাই পেলাম না। একদিন পূজার খুব শরীর খারাপ হয়। মটর ফলের দানা দেখতে পায় যে বাড়িতে এক ডাক্তার এসেছে, আশেপাশের প্রতিবেশীরাও এসেছে। সে দুই মহিলার কথা শুনতে পায়। আরে বোন, পূজার অবস্থা ঠিক মনে হচ্ছে না, জানি না ওর কি হয়েছে, সে একদমই কথা বলছে না, বিছানা থেকে উঠার তো কোনো নামই নিচ্ছে না। ডাক্তার বলেছে সব কিছু নির্ভর করে তার ইচ্ছা শক্তির উপর, না জানি কবে ঠিক হবে, বেচারি মাটার কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। মটর দানা যখন এটা শুনে তখন সে প্রভুর কাছে দোয়া করতে থাকে আর পূজোর সুস্থতা চাইতে থাকে। একদিন খুব জোরে ঝড় আসে, তার ইচ্ছা শক্তির কারণে মটর ফলের দানা ছিটকে পূজোর ঘরের ভেতরে পড়ে আর সে কথা বলতে শুরু করে। পূজা, ওঠো, তোমার কি হয়েছে, কেন সব সময় শুয়ে থাকো, কি সমস্যা, কি হয়েছে তোমার? দেখো, আমার ইচ্ছা শক্তি আমাকে তোমার কাছে নিয়ে এসেছে আর তুমি কোনোভাবেই উঠছো না, পুরো জীবন তোমার সামনে পড়ে আছে। ওঠো পূজা, ওঠো, তোমাকে উঠতেই হবে, এই দেখো আমি তোমার কাছে এসেছি। পূজা মটর দানার কথা শুনে আস্তে আস্তে চোখ খুলে সে এটা দেখে অবাক হয়ে যায় যে মটর দানা তার সাথে কথা বলছে। তুমি কথা বলতে পারো, এটা কিভাবে হলো আর তুমি এখানে কিভাবে আসলে? আমি আমার ইচ্ছা শক্তির মাধ্যমে এখানে এসেছি, তাই তোমাকেও তোমার ইচ্ছা শক্তি জাগিয়ে তুলতে হবে। এটা আমাদের সবার মধ্যেই আছে, কিন্তু এটা মানুষকে নিজেকেই জাগিয়ে তুলতে হয়। চেষ্টা করো, ওঠো, ভালো খাবার খাও, অনেক পানি পান করো, আস্তে আস্তে তুমি একদম ঠিক হয়ে যাবে পূজা। আস্তে আস্তে প্রতিদিন বলতে থাকায় পূজা তার কথা মেনে নেয়। মটর ফলের দানাকে সে তার জালানার কাছে ছেড়ে দেয়। এখন তুমি এখানেই থাকো, আমি খাবারও খাই এবং সময় মতো পানি ও ওষুধও খাই, আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাব। কেন না, অবশ্যই ভালো হয়ে যাবে, তুমি আগের থেকে
অনেকটাই সুস্থ হয়ে উঠেছ। আস্তে আস্তে পূজা ভালো হয়ে ওঠে। একদিন বৃষ্টির পর পূজার চোখ তার জানালার দিকে যায়। সে দেখল মটরের দানা থেকে আবার গাছ বের হয়েছে। সে তাকে প্রতিদিন পানি দেয় এবং তাকে ধন্যবাদ জানায়, কারণ সেই মটর দানাই তাকে শিখিয়েছিল সবসময় তার ইচ্ছা শক্তি ধরে রাখতে। মাটির মুরগি আর সোনার ডিম। রত্না একদিন বায়না ধরে যে তার টাকা জমানোর একটি ব্যাংক চাই। বাবা বাবা, আজ বাড়ি ফেরার সময় আমার জন্য একটি ব্যাংক নিয়ে এসো। আমার তো কোনো ব্যাংক নেই, আমার জন্মদিনের দিন ওটা ভাঙবো, ওতে থেকে অনেক টাকা বের হবে। আমার সব বন্ধুদের অনেক সুন্দর ব্যাংক আছে, বাজারের ওই পাশে অনেক সুন্দর মাটির জিনিসপত্র আর মাটির ব্যাংক বানানোওয়ালা বসে। বাবা, তুমি আমাকে এনে দেবে তো? আরে আরে, অনেক দুষ্ট হয়ে গেছো তুমি। এখন তুমি এই বয়স থেকেই টাকা জমাবে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বিকেলে আসার সময় আমি নিয়ে আসব। রত্নার বাবা সেই গ্রামে অনেক বড় স্বর্ণকার ছিল। সে বাড়ি ফেরার সময় সন্ধ্যায় অনেক সোনা বাড়িতে নিয়ে আসত। একদিন তার কাছে তার কাস্টমারের বানাতে দেয়া সোনার ডিম ছিল। এই ডিমগুলো এখন বাড়িতে নিয়ে যাই, এভাবে দোকানে রেখে যাওয়া ঠিক হবে না, আজকাল তো চুরি বেড়ে গেছে। বাবা সেই ডিমগুলো ব্যাগে ভরে বাড়ির দিকে যাচ্ছিল। বাজারের কাছে আসতেই তার মনে পড়ে যে রত্না একটি ব্যাংক নিতে বলেছিল। ওহো, মনে পড়েছে, যাই রত্নার জন্য একটা ব্যাংক নিয়েই যাই। সে রত্নার জন্য দোকান থেকে একটি বাঁটির ব্যাংক নেয়, যেখানে টাকা জমানোর জন্য গোল ছিদ্র ছিল। বাবা সেই মাটির ব্যাংকগুলোর ভুল ত্রুটি বের করছিল। আরে, কোনোটাই তো ঠিকঠাক না, একটার নাক বড়, এর চোখ তো একদমই ঠিক নেই। হ্যাঁ, এটা ঠিকঠাক মনে হচ্ছে। যখন সে সব থেকে ভালো মুরগি খুঁজছিল, তখন হঠাৎ তার ব্যাগ থেকে একটি সোনার ডিম বের হয়ে মাটির মুরগির ভেতরে চলে যায়। বাবা সেটি কোনোভাবে বুঝতেও পারে না, আর সে মাটির মুরগি নিয়ে টাকা দিয়ে বাড়িতে চলে আসে। বাবা, আমার জন্য ব্যাংক কিনেছ? বাবা, আমার জন্য এনেছ? ছোট্ট সুন্দর একটা ব্যাংক। রত্না মাটির ব্যাংক পেয়ে অনেক খুশি হয়। পরদিন যখন তার বাবা ডিমগুলো গুনতে শুরু করে, একটি ডিম কম ছিল। হায় প্রভু, এখন আমি কাস্টমারকে কি বলবো, আমার ডিম কোথায় গেল? সারা বাড়ি তন্নতন্ন করে খোঁজার পর তার মনে পড়ে যে আগের দিন বাড়ি ফেরার সময় সে ব্যাংক কিনেছিল। সে সাথে সাথে রত্নার মাটির ব্যাংক দেখে। আরে রত্না, বাবা তোমার ব্যাংকটা একটু দাও তো। ভুলবশত মাটির মুরগি নিচে পড়ে যায় আর ভেঙে যায়। রত্না জোরে জোরে কান্না করতে থাকে। আমার ব্যাংক, বাবা আমার ব্যাংক ভেঙে ফেলেছে, আমার ব্যাংক। আরে রত্না, শান্ত হও বাবা। তার বাবা খুশি হয়ে যায়, কারণ মাটির ব্যাংকের ভেতর সোনার ডিম ছিল। প্রভুকে অনেক অনেক ধন্যবাদ, নয়তো আজ আমি ভীষণ ঝামেলায় পড়ে যেতাম। চলো, এখন আমি তোমাকে একটা না, দুইটা ব্যাংক কিনে দেব, ঠিক আছে? সত্যি? হ্যাঁ হ্যাঁ বাবা। রত্না তার বাবার সাথে ব্যাংকের দোকানে যায় আর আবারও দুইটি মাটির ব্যাংক নিয়ে আসে, আর তার বাবাকে বলে, এই মুরগিগুলো কি আবার সোনার ডিম দিবে বাবা? রত্নার কথা শুনেই তার বাবা মা জোরে জোরে হাসতে থাকে। নারকেল বরফিওয়ালি স্ত্রী, রূপেশ আর কমলা স্বামী স্ত্রী ছিল। তারা তাদের ছেলে রাহির সাথে সুখে শান্তিতে বসবাস করছিল। রূপেশের একটা বড় নারিকেলের খামার ছিল। সে প্রতিদিন নারিকেল গাছ থেকে নারিকেল পাড়ত, তারপর তার সব নারিকেল বাজারে নিয়ে বিক্রি করত। এটা থেকে তার ভালোই লাভ হতো। একদিন রূপেশ এসে কমলাকে বলল, কমলা, আমার আদরের ছেলে কোথায়? আমি ওকে আমার মতো এমন নারিকেলওয়ালা বানাতে চাই না, পড়ালেখা করিয়ে ওকে বড় অফিসার হতে হবে। আরে ওই দেখো, তোমার প্রিয়তম খেলা শেষ করে এসেছে। মা, আমার ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। বাবা রাহি, তোমাকে শুধু খেলাধুলা করলেই হবে না, তোমাকে অনেক ভালোভাবে পড়াশোনাও করতে হবে। হ্যাঁ বাবা, আমি পড়াশোনা করেছি, কিন্তু তুমি আমাকে আগামীকাল তোমার সাথে নারকেল খামারে নিয়ে যাবে? আমিও নারকেল পাড়া শিখতে চাই বাবা, নিয়ে যাবে তো? ঠিক আছে বাবা। এর পর দিন সকালে রূপেশ ও রাহি খামারে যাচ্ছিল, তখন রূপেশ বলল, বাবা রাহি, খুব সাবধানে দেখে নিও,
আগেই গাছে ওঠার চেষ্টা করো না, ভারসাম্য না থাকলে তুমি পড়ে যাবে। এটা বলেই রূপেশ নারিকেল গাছে উঠে নারিকেল পাড়তে শুরু করে দিল। এরপর দ্বিতীয় ও তৃতীয় গাছেও উঠে যায়, কিন্তু এবার রাহি গাছে একটু উঠতে তার পা পিছলে পড়ে যায়। রাহির কিছুই হয় না, কিন্তু তার চিৎকারের আওয়াজ শুনে গাছের উপরে থাকা রূপেশ ভারসাম্য হারিয়ে পা পিছলে উপর থেকে মাটিতে পড়ে যায়। তার কোমরে জোরে আঘাত পায়, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কমলা আর রাহির কান্না থামছিল না, দুজনেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তখন ডাক্তার এসে বলে, কমলা দিদি, রূপেশের কোমরের হাড় ভেঙে গেছে, সে তো খুব বাজেভাবে আঘাত পেয়েছে। আমার মনে হয় সে কয়েক মাস ঠিকভাবে বসতেও পারবে না, তাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। হে ভগবান, এমনটা বলবেন না ডাক্তার সাহেব। মা আর ছেলে রূপেশের সাথে দেখা করতে ঘরের ভেতরে যায়। তখন রূপেশ বলে, কমলা তুমি চিন্তা করো না, আমি জানি আমি এখন উঠতে পারবো না, তাই আমি আমার বন্ধু কিরণকে আসতে বলেছি। এখন শুধুমাত্র কিরণই আমাদের সাহায্য করতে পারে, তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। রূপেশের বন্ধু কিরণ দুদিন পর কমলার সাথে দেখা করে। আরে ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আগে এটা তো বলেন, আপনি কোন খাবারটা সবচেয়ে ভালো বানাতে পারেন? আমি অনেক ভালো নারিকেলের বরফি বানাই, আমি আমার দাদিমা থেকে শিখেছি এটা। আচ্ছা, তাহলে ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আমাকে কিছু নারকেলের বরফি বানিয়ে দিন, আমি আপনার মিষ্টির দোকানে নারকেলের বরফি উঠাবো, বিক্রি করে যা টাকা আসবে তা শুধু আপনাকেই দেব, এটা আমার ওয়াদা, এতে আপনাদের অনেক উপকার হবে, আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। কিরণ তার দোকানে নারিকেলের বরফি উঠালে এটা অনেক জনপ্রিয় হয়ে যায়, বরফি বিক্রি অনেক বেড়ে যায়। এর স্বাদের কারণে কমলাও অনেক লাভবান হয়। এসব দেখে কমলা আর রূপেশ খুব খুশি হয়। রাহিও ভালোভাবে পড়া শুরু করে। কয়েক মাস পর রূপেশ সুস্থ হয়ে উঠলে তারা তিনজনই একসাথে তাদের নিজস্ব নারিকেলের বরফি স্টল খোলে, আর এভাবেই সুখে শান্তিতে তারা দিন কাটাতে শুরু করে। বাস চিকেন বিরিয়ানিওয়ালা। জসিম এবং জামাল দুই বন্ধু ছিল, তারা দুজন একই গ্রামে বাস করত। তারা একসাথে বাস কাটতে জঙ্গলে যেত, তারা প্রতিদিন বাস কেটে এনে সেগুলো বাজারে বিক্রি করত। আসিম ভাই, আজ আমরা নদীর ওপারের বনে যাব, শুনেছি ওখানে অনেক বড় বড় লম্বা বাস পাওয়া যায়, কি বলো? ঠিক আছে জামাল, আমরা যেতে পারি, কিন্তু নদীর স্রোত বেশি হলে তো আমরা আর ফিরে আসতে পারবো না। আরে আসিম ভাই, স্রোত বাড়ার আগেই আমরা চলে আসব, চলো চলো তাড়াতাড়ি যাই। যেই ভাবা সেই কাজ, দুই বন্ধু নদী পার করে বনের ওপারে চলে যায়। দুজন মিলে অনেকগুলো বাঁশ কাটে, বড় বড় লম্বা বাঁশ গাছ ছিল তাই তারা সব বাঁশ একসাথে করে নেয়। কিন্তু কিছু সময়ের মধ্যেই বৃষ্টি শুরু হয় এবং ধীরে ধীরে নদীতে পানির স্রোত বাড়তে থাকে। যখন জামাল আর জসিম গ্রামে ফিরে আসার জন্য নদীর কাছে আসে, ভাই জামাল দেখো কি হয়েছে, নদীর পানি তো বেড়ে গেছে, আমরা তো এখন আর ওপারে যেতে পারবো না। হ্যাঁ ভাই, আমরা এক কাজ করি, বৃষ্টি না থামা পর্যন্ত এখানেই থেকে যাই। কিন্তু সে রাতে বৃষ্টি আর থামছিলই না, দুজন একটা গাছের নিচে জঙ্গলে ঘুমিয়ে যায়। সকালে যখন দুজনের ঘুম ভাঙল তখন নদীর পানি কমে গিয়েছিল। তারা যখন গ্রামে ফিরে আসে তখন তারা দেখে অবাক হয়ে যায় যে এত বৃষ্টির কারণে তাদের ঘর ভেঙে গেছে। আরে আসিম ভাই, এটা কি হলো, এখন তো আমাদের ঘরও নেই আর রান্না করার মতো কোনো খাবার নেই, আজ থেকে আমরা কি খাবো? চিন্তা করো না জামাল, আমাদের কাছে বাঁশ তো আছে, আমরা এটা দিয়েই চালিয়ে নেব। দুজনে যখন বাঁশ বিক্রি করতে বাজারে যায় সেখানেও দোকানপাট বৃষ্টির কারণে বন্ধ হয়ে গিয়েছিল। তারা দুজনেই বুঝতে পারছিল না কি করবে। তখন অসীম বলল, জামাল চলো আমরা একটা কাজ করি, আমরা এই বাঁশ দিয়েই বিরিয়ানি বানাই, ঘরে যা কিছু চাল আছে তা দিয়েই আমরা বিরিয়ানি রান্না করব। এটা বলতেই জামাল আর অসীম বাঁশের বিরিয়ানি বানানো শুরু করে। বাঁশের ভেতরে চাল, মুরগি ও মশলা দিয়ে আগুনে রান্না করতে শুরু করে। কিছু সময় পর বাঁশ সম্পূর্ণ পুড়ে গেলে জামাল ও অসীম বাঁশ থেকে বিরিয়ানি বের করে খেয়ে নেয়। আরে বাহ আসিম, বিরিয়ানি তো অনেক মজা হয়েছে, অসাধারণ। জামাল, আমার দাদার কাছ থেকে আমি এমন বিরিয়ানি বানানো শিখেছি। আসিম ভাই, বৃষ্টির কারণে তো আমরা বাজারে বাঁশও বিক্রি করতে পারবো না, চলো
আমরা বাঁশের বিরিয়ানি রান্না করে বাজারে বিক্রি করি। এটা ভাবতেই বাজারে তারা একটা বাঁশের বিরিয়ানি বানানোর দোকান খুলে, যাদের মজাদার বিরিয়ানি সুনাম খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, দূরে দূরে থেকে লোক আসতে থাকে। আরে বাহ ভাই, আপনার বাঁশের বিরিয়ানির তো কোনো তুলনাই হয় না। এরপর কয়েক মাসের মধ্যে অসীম ও জামাল বাজারে একটা হোটেল খুলে আর অনেক টাকা উপার্জন করতে থাকে। জাদুর আমের ঘর। সোনপুর গ্রামে রঘু নামের এক লোক বাস করত। সে তার মেয়ে প্রীতির সাথে গ্রামে একা থাকত। প্রীতির বয়স যখন 2 বছর ছিল, তখন তার মা একটা অসুখের কারণে মারা যান। গ্রামের সবাই রঘুকে দ্বিতীয় বিয়ে করতে বলতে শুরু করে। আরে রঘু, তোমার বউয়ের মৃত্যু সংবাদ শুনে আমরা সবাই অনেক দুঃখ পেয়েছি। তোমার তো সামনে পুরো জীবন পড়ে আছে, তোমার মেয়েও তো এখন অনেক ছোট। তুমি আরেকটা বিয়ে করে নাও, সব কিছু ভেবেচিন্তে তুমি আরেকটা বিয়ে করে নাও। আরে না কাকা, আপনি এসব কি বলছেন? আমি একাই আমার মেয়ের খেয়াল রাখতে পারবো। ঠিক আছে রঘু, তুমি যেটা ভালো মনে করো। রঘু তার মেয়েকে একাই লালন পালন করে বড় করতে থাকে। দেখতে দেখতে অনেক বছর কেটে যায়, প্রীতির বয়স 10 বছর হয়ে যায়। গ্রামের মানুষের সাথে সাথে প্রীতিও এখন তার বাবাকে দ্বিতীয় বিয়ে করার জন্য জোর করতে শুরু করে। নিজের মেয়ের আবদারের কাছে রঘু নিরুপায় হয়ে পড়ে। রঘু সুনিতা নামের এক মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। দেখতে সুনিতা খুব সুন্দর হলেও সে খুব লোভী ও রাগী ছিল। সে প্রীতির সাথে একদম ভালো ব্যবহার করত না। সে তাকে দিয়ে ঘরের সব কাজ করাতো, এমনকি তাকে পড়তেও দিত না। আরে আরে আরে, কাজকাম বাদ দিয়ে আবারও পড়তে বসে গেছিস তুই, চল ছাড় এটা, খাবার রান্না কর। এভাবে কয়েক বছর চলে যায়। প্রীতি তার বাবার কাছে কিচ্ছু বলে না। সে তার বাবার সামনে সব সময় খুশি থাকতো, কিন্তু সে তার মনের কথা তার বন্ধু মিনাকে বলতো। প্রীতি মিনার সঙ্গে বাজারে বিভিন্ন অজুহাতে দেখা করত। মিনাও প্রীতির খুব যত্ন নিত। একদিন প্রীতি বাজারে সবজি কিনতে যায় এবং সে মিনার সাথে কথা বলছিল। তখনই সুনিতা সেখানে আসে এবং মিনার কাছে তাদের ব্যাপারে সব শুনে ফেলে। এটা শুনে তার অনেক রাগ হয়। সুনিতা প্রীতিকে অনেক বকাঝকা করে এবং তাকে মেরে মেরে বাড়িতে নিয়ে আসে, কিন্তু তাতেও প্রীতি মিনার সাথে মেলামেশা বন্ধ করে না। এরপর একদিন যখন প্রীতি বাজারে যায়, তখন সে জানতে পারে যে মিনা খুবই অসুস্থ। সে খুব মন খারাপ করে বাড়িতে ফিরে আসে, কিন্তু বাসায় আসার সাথে সাথে সে আরও খারাপ খবর পায় যে তার বাবাও একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল। কথাটি শুনে প্রীতি অনেক কষ্ট পায়। কাঁদতে কাঁদতে সে গ্রামের মন্দিরে যায় এবং প্রভুর সামনে অভিযোগ করতে শুরু করে। হে প্রভু, আমার সাথে কি হচ্ছে? আমার বাবা মা তো তুমি অনেক আগেই নিয়ে নিয়েছ, এখন আমার সব থেকে ভালো বন্ধু এত এত অসুস্থ, আমাকে সাহায্য করো প্রভু। তখনই কোথা থেকে যেন একটা আম এসে প্রীতির হাতে পড়ে। প্রীতি এটিকে ঈশ্বরের আশীর্বাদ ভেবে খেয়ে নেয় এবং আমের বীজ মাটিতে পুঁতে দেয়। পরের দিন প্রীতি যখন ঘুম ভাঙে, তখন সে অনেক অবাক হয়ে যায়। সে তার উঠানে অনেক বড় একটা আম গাছ দেখতে পায়। প্রীতি সেই আম গাছে উঠতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে মেঘের উপরে চলে যায়। মেঘের উপরে উঠে প্রীতি অবাক হয়ে যায়। সেখানে আমের মতো একটা ঘর ছিল। সেখানে অনেক অনেক সোনা ও রূপা আর গহনা পড়েছিল। তারপর সেখানে একটা অদ্ভুত শব্দ শুনতে পায় সে। বাছা, এই সব কিছু তোমার জন্য, যত খুশি নিয়ে নাও। প্রীতি সেখান থেকে অনেক সোনা রূপা নিয়ে গিয়ে বিক্রি করে ও তার বান্ধবী মিনার চিকিৎসা করায়। কয়েকদিনের মধ্যেই তার বান্ধবী মিনা ভালো হয়ে যায় এবং প্রীতিও একটা ভালো চাকরি পায়। আর সুনিতাকে প্রীতির সাথে খারাপ ব্যবহার করার জন্য সমগ্র গ্রামবাসী বাড়ি থেকে তাকে বের করে দেয়। এখন প্রীতি নিজের ঘরে সুখে শান্তিতে বসবাস করতে থাকে এবং তার বন্ধু মিনাকেও তার সাথে রাখে। এক মন্দিরের সামনে অনেক কাজের মানুষ থাকত, যারা অনেক কষ্ট করে জীবনযাপন করত। তাদের মধ্যে একজন ছেলে ছিল সবুজ। সে সবসময় কিছু ফুল ও পাতা নিয়ে ভগবানকে নিবেদনের জন্য তোড়া বানাত। সব ভক্তরা তার বানানো তোড়া খুব আগ্রহ নিয়ে কিনে মন্দিরে দিত। একদিন যখন সবুজ ফুল বিক্রি করছিল, ফুল নাও ফুল, সুন্দর সুন্দর ফুল, প্রভুর পায়ের জন্য ফুল নাও,
তখনই সেখান দিয়ে এক লোক যাচ্ছিল। আরে বাহ, কি সুন্দর তোরা, সবগুলো আমাকে দিয়ে দাও বাবা। লোকটা সবগুলো তোরা নিয়ে নিল এবং মন্দিরে দিয়ে দিল। পুরোহিত সবগুলো তোরা মূর্তির চারপাশে রাখলো। সবাই অবাক হয়ে দেখছিল, মন্দিরটা অনেক সুন্দর লাগছে। লোকটা চলে যাওয়ার সময় সবুজকে বলল, আমি প্রতিদিন তোমাকে এত টাকা দেব, তুমি কি মন্দিরের ভেতরে গিয়ে এভাবে সাজিয়ে দিতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবো। এখন প্রতিদিন লোকটা আসার আগে সবুজ মন্দিরটি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে। লোকটা অনেক টাকা দিত। একদিন লোকটা সবুজকে কিছু বাড়তি টাকা দিল। স্যার আজকে বাড়তি টাকা কেন? আজ আমার মেয়ের বিয়ে, আমি অনেক খুশি, এজন্যই তুমি এগুলো রেখে দাও। আর হ্যাঁ, বিয়েতে কিন্তু অবশ্যই আসবে। সবুজ বড় একটা তোড়া নিয়ে বিয়েতে যায় এবং সে দেখে লোকটা অনেক চিন্তিত। কি হয়েছে স্যার? আরে বাছা, আমি যাদেরকে ঘর সাজানোর জন্য বলেছিলাম তারা এখনো আসেনি, আর এদিকে হয়তো বরপক্ষ তো এখনই চলে আসবে। সবুজ তাড়াতাড়ি সবটুকু ঘর সাজিয়ে ফেলল। এত সুন্দর সাজিয়েছিল যে বরপক্ষের সবাই দেখতেই থাকলো। সবাই সবুজের অনেক অনেক প্রশংসা করতে লাগলো। এরপর একজন একজন করে সব ধনী লোকেরা সবুজকে চিনতে শুরু করে এবং সে আরও কাজ পেতে থাকে। বিয়েতে আসা অনেক লোক সবুজের প্রশংসা করে আর তাকে অনেক কাজ দেয়। অল্প সময়ের মধ্যেই সবুজ নিজের কঠোর পরিশ্রমে কোটিপতি হয়ে যায় এবং এভাবে তার জীবন থেকে অভাব একদম দূর হয়ে যায়। এক গ্রামে করিম নামের এক রাখাল বাস করত। গ্রামের সব মহিষকে সে বনে নিয়ে গিয়ে চড়াত। সে খুব পরিশ্রমী ছিল এবং সে খুব চালাকও ছিল। সে চালাকি করে সব মহিষ থেকে একটু একটু করে দুধ নিত এবং মহিষের মালিকদের না জানিয়ে বিক্রি করে টাকা উপার্জন করত। যাক ভালোই হয়েছে, আজও অনেক দুধ জমেছে, গ্রামবাসীরাও জানবে না, আর আমার কিছু বাড়তি আয়ও হয়ে যাবে। চলো চলো মহিষেরা, খাও খাও, যত বেশি খাবে তত তো বেশি দুধ দেবে তোমরা। সব মহিষ থেকে একটু একটু করে দুধ নেয়ার কারণে তার চুরির কথা গ্রামবাসীরা বুঝতে পারত না। করিম একদিন মহিষ চড়াতে চড়াতে গভীর জঙ্গলে চলে যায় এবং সেখানে সে এক সাধুকে ধ্যান করতে দেখতে পায়। করিম চুপচাপ হাত জোর করে সাধু বাবার কাছে বসে থাকে। কিছুক্ষণের মধ্যে সাধু বাবা তার চোখ খুলেন। করিম হাত জোর করে সাধু বাবাকে বলে, সাধু বাবা নমস্কার, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? সাধু বাবা হাত দিয়ে পানি খাবার জন্য ইশারা করলেন। করিম দৌড়ে যায় এবং পানির সাথে মহিষের তাজা দুধও নিয়ে আসে। সে দুধ ও পানি সাধু বাবাকে পান করতে দেয়। সাধু বাবা পানির সাথে দুধ পেয়ে খুবই খুশি হন। বাবা আমি তোমার সেবায় সন্তুষ্ট, আমি তো শুধু পানি চেয়েছি, কিন্তু তুমি তো পানির সাথে মহিষের তাজা মিষ্টি দুধও খাওয়ালে, বলো বাবা তুমি কি চাও? সাধু বাবা আমাকে এমন একটি মহিষ দিন যেটা অনেক বেশি দুধ দেবে আর যার দুধ কখনো ফুরাবে না, কখনো শেষ হবে না। আর বাবা আমার অভাব দূর করুন, আমি এমন একটি মহিষ পেলে ওকে তো আমি সোনার ঘরে রাখবো। করিমের কথা শুনে সাধু মহারাজ হাসতে হাসতে মন্ত্র পাঠ করে, তার হাত নামান। তখনই তার সামনে একটা মোটা তাজা মহিষ চলে আসে, যা দেখে করিম অনেক খুশি হলো। সাধু বাবা মহিষটি করিমকে দেওয়ার সময় বলেন, এই নাও বাবা, তুমি যেমন মহিষ চেয়েছিলে এটি তেমনই, এটার দুধ কখনো শেষ হবে না, কিন্তু সাবধান, মনে রেখো এটি সোনার ঘরে রাখার ওয়াদা করেছো, তোমার ওয়াদা কখনো ভুলে যেও না। হ্যাঁ বাবা আমি এটাকে সোনার ঘরেই রাখবো। আর এই কথা বলে সাধু বাবা জঙ্গলে কোথাও হারিয়ে যায় আর করিম জাদু মহিষ নিয়ে গ্রামে চলে আসলো। করিম খুব চালাকি করে সেটার জন্য একটা মাটির ঘর বানায় ও সেটা সোনালি রং করে দেয়। সেটি দেখতে ঠিক সোনার ঘরের মতোই লাগছিল। পরদিন সকালে করিম অবাক হয়ে যায়, তার জাদুর মহিষ অনেক বেশি দুধ দিয়েছিল। করিম সব দুধ নিয়ে গ্রামে ও শহরে বিক্রি করে। এভাবে তার অনেক ভালো উপার্জন হতে শুরু করে। কিন্তু হঠাৎ একদিন মহিষ দুধ দেওয়া বন্ধ করে দিল। এটা দেখে করিমের অনেক রাগ হলো। করিম লাঠি দিয়ে মহিষের কাছে যায় ও যখনই মহিষকে আঘাত করে তখনই মহিষ বলে যে, আরে করিম আমি আসল আর নকল সোনার পার্থক্য জানি, তুমি আমাকে এভাবে বোকা বানাতে পারবে না, তুমি তোমার ওয়াদা পূরণ করো তাহলেই আমি আমার ওয়াদা পূরণ করব। এভাবে করিম নিজের দোষ বুঝতে পারে
এরপর তার কাছে যে টাকা ছিল তা দিয়ে মহিষের জন্য একটা সোনার চেইন বানায় এবং তা এনে মহিষের গলায় পরিয়ে দেয়। পরের দিন থেকে মহিষ আবার দুধ দিতে লাগলো আর করিমও তার ওয়াদা পূরণ করলো। এভাবে মহিষের সাথে সাথে করিমও অনেক খুশি থাকে।